দিস ইজ স্ক্যাপুলা, ইট ইজ এ ফ্ল্যাট বোন এবং এটা ট্রায়াঙ্গুলার শেপ। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য আপার পার্ট অফ দ্য পোস্টেরিও ল্যাটারাল স্পেক্ট অফ দ্য থোরাক্স বিটুইন দ্য সেকেন্ড টু সেভেন্থ রিবস। এবং স্ক্যাপুলা আর ক্ল্যাভিকল দুইটা মিলে হচ্ছে শোল্ডার গার্ডেল বা পেক্টোরাল গার্ডেল ফর্ম করে, এবং স্ক্যাপুলা ক্ল্যাভিকলকে হিউমারাসের সাথে কানেক্ট করে। আমাদের বডিতে হচ্ছে দুইটা স্ক্যাপুলা আছে। তো এখন দেখি এর পার্টসগুলো। সো এটা হচ্ছে স্ক্যাপুলার, এটা কনকেভ যে সারফেসটা এটাকে বলা হয় কোস্টাল সারফেস বা সাবস্ক্যাপুলার ফোসা। এটা হচ্ছে ডর্সাল সারফেস। এই ডর্সাল সারফেসটা এই স্পাইনের মাধ্যমে দুইটা ভাগে ভাগ হয়েছে। উপরের পার্টটা হচ্ছে সুপ্রা স্পাইনাটাস ফোসা, নিচের পার্টটা হচ্ছে ইনফ্রা স্পাইনাটাস ফোসা। এবার অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেল রয়েছে স্ক্যাপুলার। এটা হচ্ছে ল্যাটারাল অ্যাঙ্গেল বা গ্ল্যানয়েড অ্যাঙ্গেল, এটা হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেল, এটা হচ্ছে সুপিরিয়র অ্যাঙ্গেল। এই যে গ্ল্যানয়েড অ্যাঙ্গেল বা হচ্ছে ল্যাটারাল অ্যাঙ্গেল, এই গ্ল্যানয়েড অ্যাঙ্গেলে হচ্ছে গ্ল্যানয়েড ক্যাভিটি থাকে, এবং এই যে গ্ল্যানয়েড ক্যাভিটির নিচে একটা টিউবারকল, এটা হচ্ছে ইনফ্রা গ্ল্যানয়েড টিউবারকল, আর উপরে একটা টিউবারকল থাকে, এই যে এটা হচ্ছে সুপ্রা গ্ল্যানয়েড টিউবারকল। সো ইনফ্রা গ্ল্যানয়েড টিউবারকল থেকে এই যে ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত এই যে থিক যে বর্ডারটা, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। এটা যেহেতু এক্সিলার সাইডে থাকে তাই এটাকে এক্সিলারি বর্ডারও বলা হয়। এরপর এই যে সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা অনেক থিন। তারপর এই যে সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে উপরের দিকে, এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার। এই বর্ডারটা এখানে যে হচ্ছে একটা নচ ফর্ম করে, এটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নচ। এই সুপ্রাস্ক্যাপুলার নচের উপর দিয়ে সুপিরিয়র ট্রান্সভার্স লিগামেন্ট পাস করলে এটা সুপ্রাস্ক্যাপুলার ফোরামেনে কনভার্ট হয়। সুপ্রাস্ক্যাপুলার ফোরামেনের উপর দিয়ে পাস করে হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার ভ্যাসেলস, আর এই ফোরামেনের মধ্যে পাস করে হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। এটা হচ্ছে কোরাকোয়াড প্রসেস। কোরাকোয়াড প্রসেসের হচ্ছে দুইটা পার্ট, এই যে এটা এটা হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট, এটা হচ্ছে হরাইজন্টাল পার্ট। এখন এই যে হরাইজন্টাল পার্ট, এই হরাইজন্টাল পার্টের আবার দুইটা বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, আর উপর এটা হচ্ছে আপার সারফেস, এটা হচ্ছে লোয়ার সারফেস। এরপর এই যে স্পাইন, এই স্পাইনের হচ্ছে এই যে আপার সারফেস, লোয়ার সারফেস, এবং তিনটা বর্ডার রয়েছে। অ্যানাটমিক্যাল পজিশনের এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, তারপর এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। পোস্টেরিয়র বর্ডারে হচ্ছে দুইটা লিপ থাকে, এই যে এটা আপার লিপ আর এটা হচ্ছে লোয়ার লিপ। আরেকটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এই যে এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। এই যে সুপ্রা স্পাইনাটাস ফোসা আর ইনফ্রা স্পাইনাটাস ফোসা, এই দুইটাকে কানেক্ট করে এই যে এখানে একটা নচ, এটা হচ্ছে স্পাইনো গ্ল্যানোয়েড নচ, এটার মাধ্যমে এই দুইটা কানেক্ট থাকে, এবং এখান দিয়ে পাস করে হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ অ্যান্ড ভ্যাসেলস। এরপরে এটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস। এই অ্যাক্রোমিয়ান প্রসেসের এই যে এখানে একটা ফ্যাসেট রয়েছে, এই ফ্যাসেটে আর ক্ল্যাভিকল এসে আর্টিকুলেট করে, ফর্ম করে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট। এরপর অ্যাক্রোমিয়ানের এটা হচ্ছে আপার সারফেস, এটা লোয়ার সারফেস, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, আর এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। তাহলে এখন আমরা সহজেই সাইড ডিটারমাইন করতে পারি, যেহেতু এই যে মিডিয়াল বর্ডার থিন, এটা মিডিয়ালি থাকবে, এবং ল্যাটারাল বর্ডার এটা ল্যাটারালি থাকবে, গ্ল্যানয়েড ক্যাভিটি থাকবে ফরওয়ার্ড, আপওয়ার্ড আর ল্যাটারালি। কোরাকোয়াড প্রসেসটাও হচ্ছে ফরওয়ার্ড এবং ল্যাটারালি থাকবে,
আর এই যে কোস্টাল সার্ফেস কনকেভ, এটা অ্যান্টেরিয়রলি থাকে আর ডর্সাল সার্ফেস পেছনে থাকে। তাহলে দিস ইজ রাইট স্ক্যাপুলা, গ্ল্যানয়েড অ্যাঙ্গেল বিয়ারিং এ গ্ল্যানয়েড ক্যাভিটি হুইচ ইজ ডিরেক্টেড ফরওয়ার্ডস, আপওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, ডর্সাল সার্ফেস বিয়ারিং এ কনভেক্স স্পাইন হুইচ ইজ ডিরেক্টেড পোস্টেরিয়র ল্যাটারালি, কোস্টাল সার্ফেস ইজ কনকেভ অ্যান্ড ডিরেক্টেড অ্যান্টেরিয়র মিডিয়ালি, ইনফিরিয়র বর্ডার সরি ল্যাটারাল বর্ডার এক্সটেন্ডিং ফ্রম গ্ল্যানয়েড অ্যাঙ্গেল টু ইনফিরিয়র অ্যাঙ্গেল অ্যান্ড লাইস ল্যাটারালি, অ্যান্ড টিপ অফ দ্য কোরাকয়েড প্রসেস ইজ ডিরেক্টেড ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। সো এবার আসে মাসেল অ্যাটাচমেন্টে। এই যে কোস্টাল সার্ফেস, কোস্টাল সার্ফেসে হচ্ছে তিনটা লংগিটিউডিনাল রিজ রয়েছে। তারপর একদম নিচে একটা থিক রিজ থাকে, এটা হচ্ছে স্যারাটাস অ্যান্টেরিয়র মাসেলের যে অ্যাকশন, অ্যাবডাকশন অফ দ্য আর্ম। সো এই অ্যাবডাকশনের সময় এই রিজটা লিভার হিসেবে কাজ করে। এবং এই যে কোস্টাল সার্ফেস, কোস্টাল সার্ফেসের মিডিয়াল টু থার্ড থেকে অরিজিন হয় হচ্ছে সাবস্ক্যাপুলার মাসেল, যেহেতু এটা সাবস্ক্যাপুলার ফোসা। তো এই যে মিডিয়াল বর্ডার, মিডিয়াল বর্ডারে ইনসার্শন নেয় হচ্ছে স্যারাটাস অ্যান্টেরিয়র মাসেল। স্যারাটাস অ্যান্টেরিয়র মাসেলের হচ্ছে আটটা ডিজিট রয়েছে। প্রথম দুইটা বা তিনটা ডিজিট হচ্ছে এই যে উপর থেকে উপর ইনসার্শন নেয় ন্যারো স্লিপ হিসেবে, আর পরের যে ডিজিটগুলো এইট পর্যন্ত সেগুলো হচ্ছে এই লোয়ার পার্টে ইনসার্শন নেয় অনেকটুকু জুড়ে। এখানে একটা ওভাল ইমপ্রেশন থাকে পুরাটুকুতে, স্যারাটাস অ্যান্টেরিয়র ইনসার্শন নেয়। এবং এই যে কোস্টাল সার্ফেসের রিলেশন হচ্ছে বিটুইন দ্য সাবস্ক্যাপুলার মাসেল অ্যান্ড কোস্টাল সার্ফেস, এখান দিয়ে পাস করে হচ্ছে, এখানে থাকে সাবস্ক্যাপুলার বার্সা এবং সুপ্রাস্ক্যাপুলার অ্যান্ড সারকমপ্লেক্স স্ক্যাপুলার ভেসেলস। আচ্ছা, এবার হচ্ছে ডর্সাল সার্ফেস। ডর্সাল সার্ফেসের এই যে সুপ্রা স্পাইনাটাস ফোসা, এটার মিডল টু থার্ড, এবং স্পাইনের স্পাইনার হচ্ছে এই যে আপার সার্ফেস, এখান থেকে অরিজিন হয় হচ্ছে সুপ্রা স্পাইনাস মাসেল, এবং ইনফ্রা স্পাইনাটাস ফোসার মিডল টু ফোর্থ, আর স্পাইনের এই যে লোয়ার সার্ফেস, এখান থেকে অরিজিন হয় হচ্ছে ইনফ্রা স্পাইনাটাস মাসেল। এরপর হচ্ছে এই যে ল্যাটারাল বর্ডার, ডর্সাল সার্ফেসের ল্যাটারাল বর্ডার, এখানে এখানে হচ্ছে টেরিস মাইনরের দুইটা স্লিপ থাকে। এই দুইটা স্লিপের মাঝখান দিয়ে, দুইটা স্লিপের অরিজিন হয়, এই দুইটা স্লিপের মাঝখান দিয়ে পাস করে হচ্ছে সারকমপ্লেক্স স্ক্যাপুলার আর্টারি, এবং এই যে লোয়ার পার্টে এখান থেকে অরিজিন হয় হচ্ছে টেরিস মেজর, এবং ইনফিরিয়র অ্যাঙ্গেলে এখান থেকে অরিজিন হয় ল্যাটিসিমাস ডর্সি। তারপর এই যে গ্ল্যানয়েড ক্যাভিটি, এটার এখানে যে ইনফ্রাগ্ল্যানয়েড টিউবারকল, এখান থেকে অরিজিন হয় হচ্ছে লং হেড অফ ট্রাইসেপস ব্রাকাই, আর এই যে সুপ্রাগ্ল্যানয়েড টিউবারকল, এখান থেকে অরিজিন হয় হচ্ছে লং হেড অফ বাইসেপস ব্রাকাই। এবার আসে মিডিয়াল বর্ডারে। আচ্ছা, এই যে ল্যাটারাল বর্ডারে হচ্ছে সব মাসেলের অরিজিন হয়, আর এই যে মিডিয়াল বর্ডার, মিডিয়াল বর্ডারে হচ্ছে সব মাসেলের ইনসার্শন হয় দুই সার্ফেসেই। এখন ডর্সাল সার্ফেসের মিডিয়াল বর্ডারে উপরে এখানে ইনসার্শন নেয় হচ্ছে লেভেটর স্ক্যাপুলি, এই যে রুট অফ দ্য স্পাইন পর্যন্ত। এরপর এখান থেকে এখানে ইনসার্শন নেয় হচ্ছে রম্বয়েড মাইনর, এবং নিচে ইনসার্শন নেয় রম্বয়েড মেজর। এই যে সুপিরিয়র বর্ডারে এখানে লাস্টে গিয়ে যে সুপ্রা স্ক্যাপুলার নচ, এটার এই পাশে এখান থেকে অরিজিন হয় হচ্ছে ইনফিরিয়র বেলি অফ ওমোহাইয়েড মাসেল। সো এবার হচ্ছে স্পাইন, স্পাইনের যে পোস্টেরিয়র সার্ফেসের কথা, পোস্টেরিয়র বর্ডারের কথা বলেছিলাম, পোস্টেরিয়র বর্ডারে হচ্ছে বর্ডারটাকে ক্রেস্ট বলা হয়, এবং এটার আপার লিপ এবং লোয়ার লিপ থাকে। এই যে আপার লিপ, আপার লিপে ইনসার্শন নেয় হচ্ছে ট্রাপিজিয়াস মাসেল,
এবং মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস পর্যন্ত ট্র্যাপিজিয়াস মাসেলের ইনসার্শন হয়। আর এই যে লোয়ার লিপ বা লোয়ার বর্ডার, এখান থেকে অরিজিন হয় হচ্ছে ডেল্টয়েড মাসেল এবং এটা ল্যাটারাল বর্ডার অফ দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস পর্যন্ত ডেল্টয়েড মাসেলের অরিজিন হয়। ডেল্টয়েড মাসেলের এই যে অ্যাক্রোমিয়ান ফাইবার, যেটা ল্যাটারাল বর্ডার অফ দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে অ্যারাইজ করে, সেটা হচ্ছে মাল্টিপিনেট। এরপর এই যে কোরাকয়েড প্রসেস, কোরাকয়েড প্রসেসের টিপে এখান থেকে অ্যারাইজ করে হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস এবং শর্ট হেড অফ বাইসেপস ব্রাকাই। আর এটার এই যে মিডিয়াল বর্ডারে আর আপার সারফেসে, এখানে ইনসার্শন নেয় হচ্ছে পেক্টোরালিস মাইনর। তারপর এই যে কোরাকয়েড প্রসেস, এই কোরাকয়েড প্রসেসটা হচ্ছে অ্যাটাভিস্টিক ইপিফাইসিস। অ্যাটাভিস্টিক ইপিফাইসিস হচ্ছে ফাইলোজেনেটিক্যালি একটা ইন্ডিপেন্ডেন্ট বোন, যেটা হচ্ছে একটা সেকেন্ডারি বা হোস্ট বোনের সাথে অ্যাটাচ থাকে এবং সেই হোস্ট বোন থেকে নিউট্রিশন নেয়। সো এটা একটা প্যারাসাইট হিসেবে থাকে। রেপটাইলসের ক্ষেত্রে হচ্ছে এই যে কোরাকয়েড প্রসেসটা, এটা একটা আলাদা বোন হিসেবে থাকে। আর মানুষের ক্ষেত্রে এই কোরাকয়েড প্রসেসটা স্ক্যাপুলার সাথে অ্যাট্রাস থাকে। এরপর এই যে গ্ল্যানয়েড ক্যাভিটি, এই গ্ল্যানয়েড ক্যাভিটিটা হচ্ছে হিউমারাসের হেডের সাথে আর্টিকুলেট করে শোল্ডার জয়েন্ট ফর্ম করে, বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট যেটা। সো এইটার এই গ্ল্যানয়েড ক্যাভিটির মার্জিনে এখানে হচ্ছে গ্ল্যানয়েড লেব্রাম থাকে এবং ক্যাপসুলার লিগামেন্ট থাকে, যেটা শোল্ডার জয়েন্টকে স্ট্যাবিলিটি দেয়। এরপরে হচ্ছে এই যে অ্যাক্রোমিয়ান প্রসেস, একটা ফ্যাসেট থাকে যেটা ক্ল্যাভিকোলার অ্যাক্রোমিয়ান এন্ড এসে আর্টিকুলেট করে, অ্যাক্রোমিও ক্ল্যাভিকোলার জয়েন্ট, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানে হচ্ছে জয়েন্ট ক্যাপসুল থাকে। তারপর এই যে অ্যাক্রোমিয়ান প্রসেসের এই মিডিয়াল সাইডে, এখানে থাকে হচ্ছে কোরাকো অ্যাক্রোমিয়ান লিগামেন্ট, এবং এই যে কোরাকয়েড প্রসেসের ল্যাটারাল সাইডে, এখানেও থাকে হচ্ছে কোরাকো অ্যাক্রোমিয়ান লিগামেন্ট। লিগামেন্ট এভাবে থাকে, যেটা হচ্ছে এই যে শোল্ডার জয়েন্ট, এটাকে স্ট্যাবিলিটি দেয়। এরপর এই যে কোরাকয়েড প্রসেসে এখানে কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট থাকে। কোরাকো ক্লাভিকুলার লিগামেন্টের দুইটা পার্ট, একটা হচ্ছে কনয়েড পার্ট, একটা ট্র্যাপিজিয়াস পার্ট। কনয়েড পার্টটা হচ্ছে এই যে সুপেরিয়র সার্ফেসে থাকে, আর ট্র্যাপিজিয়াস পার্টটা রুটের দিকে থাকে। আর আরেকটা লিগামেন্ট থাকে, সেটা হচ্ছে কোরাকো হিউমারাল লিগামেন্ট, এটাও হচ্ছে কোরাকয়েড প্রসেসের রুটের দিকে থাকে। এরপর হচ্ছে এই যে গ্ল্যানয়েড ক্যাভিটি, এটার হচ্ছে নেক থাকে কনস্ট্রিক্টেড, এই যে ইনফিরিয়র সাইডে বেশি কনস্ট্রিক্টেড, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক। আরেকটা থাকে হচ্ছে সার্জিক্যাল নেক, একটু নিচে। আচ্ছা, এই যে সুপ্রা ক্ল্যাভিকুলার নচ, এটার উপরে থাকে হচ্ছে সুপেরিয়র ট্রান্সভার্স লিগামেন্ট। আর এই যে স্পাইনোগ্ল্যানয়েড নচ, এটার উপর দিয়ে থাকে হচ্ছে স্পাইনোগ্ল্যানয়েড লিগামেন্ট, যেটার ভিতর দিয়ে ওই যে সুপ্রাস্ক্যাপুলার ভেসেলস পাস করে। আচ্ছা, আরেকটা কোশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে, অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য স্ক্যাপুলা। তো এখানে মেইনলি তিনটা আর্টারি অ্যানাস্টোমোসিস করে, একটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার আর্টারি, এখান দিয়ে আসে ডিপ ব্রাঞ্চ অফ ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি। আরেকটা হচ্ছে সার্কামপ্লেক্স স্ক্যাপুলার ব্রাঞ্চ অফ সাবস্ক্যাপুলার আর্টারি। এই তিনটা আর্টারি অ্যানাস্টোমোসিস করে। তো সার্কামপ্লেক্স স্ক্যাপুলার ব্রাঞ্চ অফ সাবস্ক্যাপুলার আর্টারি, এটা আসে হচ্ছে থার্ড পার্ট অফ এক্সিলারি আর্টারি থেকে। আর সুপ্রাস্ক্যাপুলার আর্টারি আর হচ্ছে ডিপ ব্রাঞ্চ অফ সার্ভাইকাল আর্টারি, এই দুইটা আসে হচ্ছে থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক থেকে, আর থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক আসে হচ্ছে ফার্স্ট পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি থেকে। স্ক্যাপুলার কিছু মুভমেন্ট রয়েছে, ইলিভেশন, ডিপ্রেশন, যখন শোল্ডার জয়েন্টের অ্যাবডাকশন হয়,
তখন স্ক্যাপুলা ইলিভেটেড হয়, আবার যখন অ্যাডাকশন হয় আবার নর্মাল পজিশনে ফিরে আসে স্ক্যাপুলা, তখন হচ্ছে ডিপ্রেশন হয়। এরপর রয়েছে ফরওয়ার্ড রোটেশন, তারপর ব্যাকওয়ার্ড রোটেশন, তারপর রিট্র্যাকশন, প্রোট্র্যাকশন, এই তো। এরপর আসি স্ক্যাপুলার অসিফিকেশনে। স্ক্যাপুলাতে হচ্ছে কার্টিলেজিনিয়াস অসিফিকেশন হয়, এর একটা প্রাইমারি সেন্টার আর সাতটা সেকেন্ডারি সেন্টার আছে। প্রাইমারি সেন্টার অ্যাপিয়ার করে হচ্ছে বডি আর স্পাইনে, আর সাতটা সেকেন্ডারি সেন্টারের মধ্যে দুইটা হয় হচ্ছে কোরাকয়েড প্রসেসে, দুইটা অ্যাক্রোমিয়ান প্রসেসে, একটা মিডিয়াল বর্ডারে, একটা ইনফিরিয়র অ্যাঙ্গেলে, আর একটা থাকে হচ্ছে যে গ্ল্যানয়েড ক্যাভিটির লোয়ার টু থার্ডে। এরপর আসি ক্লিনিক্যাল অ্যানাটমিতে। একটা হচ্ছে উইঙ্গিং অফ স্ক্যাপুলা। তো স্ক্যাপুলার যে কোস্টাল সারফেস রয়েছে, এই কোস্টাল সারফেসের ল্যাটারাল মিডিয়াল বর্ডারে স্যারাটাস অ্যান্টিরিয়র মাসেলের ইনসার্শন হয়। তো আমরা জানি যে স্যারাটাস অ্যান্টিরিয়র মাসেলের ফাংশন হচ্ছে অ্যাবডাকশন। সো যদি স্যারাটাস অ্যান্টিরিয়র মাসেল প্যারালাইজড হয়ে যায় তখন আর ফুল অ্যাবডাকশন সম্ভব হয় না এবং মিডিয়াল বর্ডারটা আনডিউলি প্রমিনেন্ট হয়ে যায়। সো স্যারাটাস অ্যান্টিরিয়র মাসেল 90 ডিগ্রির বেশি অ্যাবডাকশন করতে পারে না। এটাই হচ্ছে উইঙ্গিং অফ স্ক্যাপুলা। আরেকটা হচ্ছে স্ক্যাফয়েড স্ক্যাপুলা। এটা একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি। যখন এটা স্ক্যাফয়েড স্ক্যাপুলা হয় তখন এই যে স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার এটা কনকেভ থাকে। সো দিস ইজ অল অ্যাবাউট স্ক্যাপুলা।